নারায়ণগঞ্জের ফতুল্লায় গ্যাস লাইন লিকেজ থেকে বিস্ফোরণে শিশু সহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছে। সকালে ফতুল্লা পোস্ট অফিস এলাকার একটি টিনশেড বাড়িতে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন হোশিয়ারি কারখানার শ্রমিক রোজিনা আক্তার, তার স্বামী রিকশা চালক আনোয়ার হোসেন, একই দম্পতির দুই ছেলে হোশিয়ারি কারখানা শ্রমিক রোমান ও স্কুল ছাত্র রোহান। তাদেরকে রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। দগ্ধ রোজিনা জানান, ভোরে তিনি জেগেছিলেন, তবে বাসার ভেতর স্বামী ও দুই ছেলে ঘুমিয়েছিলেন। তখন হঠাৎ বাসার ভেতর বিস্ফোরণ হয় এবং দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। সেই আগুন মুহূর্তেই তাদের শরীরে লেগে যায়। ঘুমন্ত অবস্থা থেকে স্বামীর সন্তানদের তুলে দৌড়ে বাড়ির বাইরে বের হন তিনি, তবে ততক্ষণে ঝলসে যান চারজনই। স্থানীয়দের অভিযোগ, ওই বাড়িটির পাশ দিয়ে অন্য বাড়ির একটি গ্যাস লাইন নেওয়া হয়েছে। পুরাতন সেই পাইপ লাইনটি রাইজার ছিল তাদের ঘরের জানালার পাশে, সেখান থেকে সব সময় গ্যাস বের হতো। সম্ভবত ওই গ্যাস থেকে এই দুর্ঘটনা ঘটেছে। সিগারেটটা খাইলো, খাওয়ার পরে আগুনটা পড়ার পরেই যেমন ধাউ করে জ্বললে উঠলো, পড়ার পরে ওনার আর কি ওই বাচ্চার বাবার বেশি ক্ষতি হয়েছে। আমরা সবাই ঘুমানো অবস্থায় এরা চিল্লা পাল্লায় আমরা উঠছি, উঠে দেখতেছি এরা সবাই গড়াগড়ি খাইতে আছে, মানে শরীর তো পুড়িয়ে গেছে সবাই। পানি উপরে মানে ওরা শরীরে পানি দিতে পুরা অবস্থা প্রায় এমন অবস্থা মানে বলার মতো না।